আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আপনারা কেমন আছেন? আজ আমি আপনাদেরকে গায়ে ধোয়া দেখাবো, হাত দিয়ে কিভাবে পানায়। দেখেন কিভাবে পানাচ্ছে, তেল দিয়ে দুই তিনবার আসে আসে করেগা তো আস্তে আস্তে ও এরকম করলে আস্তে আস্তে পানায় যাবে। দেখেন পানায়, এখনও পুরোপুরি পানায়নি কিন্তু আস্তে আস্তে টানার পরে পানায় যাবে। এ গাই 8 মাসে পড়েছে, এখনও দুধ দিয়ে যাচ্ছে। এর পেটে বাচ্চা 8 মাসে পড়ি, 7 মাস শেষ হয়ে গেছে, 8 মাসে পড়ি। যারা নতুন খামার করবেন তারা অবশ্যই এরকম গায়ে দেখতে ফ্রাই করবেন। দুধ কম হোক কিন্তু আপনার প্রতি বছর বছর একটা করে বাচ্চা দিয়ে যাবে, এভাবে দুধ দিয়ে যাবে, সেইটাই লাভ। প্রতি বছর যদি আপনি একটা বাচ্চা পান সেটি আপনার জন্য অনেক উপকার। রোদ রোদ বেশি সেই জন্য ভালোভাবে ক্লিয়ার উঠতেছ না ভিডিও। আমাকে আলতাফ ভাই আজ একটু দেরি করে চলে যাইছে। দেরি করি না, তাড়ি দেরি 11:30 বাজে। একটু মাথা সরাও, মাথা তুমি এই গরু দুটি গেলে তোমার মাথা ঢুকি যায় কেন? ওর মধ্যে গরমে তো উঠার তো মাথা ঢোকে, এরকম করে রাখি সমুদ্রে লেজ দিয়ে বাড়ি যায়। নতুন যারা খামার করতে চান তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, আগে গায়ে ধোয়া শিখবেন, কিভাবে গায়ে ধুতে হয় এবং কিভাবে গাভী লালন পালন করতে হয়, তারপরে ডেয়ারি খামার করার চিন্তাভাবনা করবেন। নিজে যদি গায়ে না ধুতে পারেন তাহলে খামার করে কোনো লাভ নেই, অন্যের উপর নির্ভরশীল হয়ে কোনো কিছু করা যাবে না, নিজে সব কিছু করতে হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক ও শেয়ার করবেন, ওর কমেন্ট করে জানাবেন। আপনারা যা জানতে চাবেন অবশ্যই আপনারা পাবেন। বা আমাকে আলতাফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চালি, আমি তার নাম্বার দিয়ে দেবো, গায়ে ধোয়া শিখতে চালি আপনাকে শিখিয়ে দেবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কয়েকদিন ট্রেনিং দেবেন, সমস্যা কী, কোনো কাজই ছোট না, সব কাজ বড় করে দেখতে হবে, কোনো কাজ ছোট বলা যাবে না। দেখেন গায়ে ধোয়া শেষ হওয়ার পথে এবং শেষ হয়ে গেছে, গায়ে ধোয়া শেষ হয়ে গেল, এখন মাপা হবে কয় কেজি হয়। হাড়ি দিতি বাবার কি রোজ রে বাবা,
আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি, খুদা হাফেজ।